হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো সবাই? ওয়েলকাম টু মাই চ্যানেল টু লার্নিং। এই ভিডিওতে আলোচনা করব, তোমরা যারা নবম শ্রেণীর শিক্ষার্থীরা আছো তোমাদের 13তম সপ্তাহের পদার্থ বিজ্ঞান অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। আর তোমাদের ইংলিশ অ্যাসাইনমেন্টটি প্রকাশিত হয়ে গেছে আমাদের চ্যানেলে। ভিডিওটি যদি না দেখে থাকো, ভিডিও ডিসক্রিপশনে এবং আই বাটন লিঙ্ক আছে, দেখে নিতে পারো। তো প্রথমে আমরা অ্যাসাইনমেন্টের কোশ্চেনটা দেখবো, তারপরে অ্যাসাইনমেন্টের উত্তরপত্র। তো এটা হচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টের কোশ্চেন, নবম শ্রেণী অ্যাসাইনমেন্ট কাজ এটা 3, অধ্যায় দ্বিতীয় গতি থেকে দিয়েছে। পাঠ্যসূচির এটা তোমরা একটু দেখে নিও। মূল এখানে অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ। প্রথম কাজ হচ্ছে চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, ত্বরণ ব্যাখ্যা করতে হবে। কাজ 2 হচ্ছে নিচের চিত্রে একটি বস্তু কণার বিভিন্ন সময় বিভিন্ন অবস্থান দেখানো হলো। চিত্রে উল্লেখিত ও, এ, বি, বি, সি ও সিডি অংশ ত্বরণ মন্দন নির্ণয়পূর্বক বস্তু কণাটির অতিক্রান্ত মোট দূরত্ব নির্ণয় করতে হবে। আর কাজ 3 নম্বর হচ্ছে, দেখো লেখচিত্রটির সাহায্যে গতিবেগের পরিবর্তন বিশ্লেষণ করতে হবে। তো পর্যায়ক্রমে 3টায় কাজ আমি অ্যাসাইনমেন্টের উত্তরটা সাজাইছি, চলো দেখে নেওয়া যাক। আর ছোট্ট একটা রিকোয়েস্ট, তোমরা যারা আমার চ্যানেলে নতুন, প্লিজ হিট দ্য সাবস্ক্রাইব বাটন এবং প্রেস দ্য বেল আইকন নেক্সট ফর আপডেট ভিডিও ইউ নোটিফিকেশন। তো অ্যাসাইনমেন্ট শিরোনাম, লেখচিত্রের সাহায্যে গতি সম্পর্কিত রাশিসমূহের মধ্যে সম্পর্ক বিশ্লেষণ, এটা অ্যাসাইনমেন্টের শিরোনাম। তো অধ্যায় কাজ চিত্রের সাহায্যে বেগ, সমবেগ, অধ্যায় গতি। দেখো এটা যেহেতু প্রশ্ন, এটা তো তোমাদের তোলার কোনো প্রয়োজন নেই কভার ইয়াতে খাতায়, ওকে। এখন পরবর্তীতে আমাদের কাজ 1, এটা দেখি। নির্দিষ্ট দিকে সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অবস্থানে পরিবর্তনের হারকে বেগ বলে। দ্রুত সময় লেখচিত্রে ও, এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। এই যে ও, এ বরাবর গতিশীল একটি বস্তুর গতিকে কি বোঝানো হয়েছে? ওই লেখচিত্রের ওপর যে কোনো একটি বিন্দু পি, পি বিন্দু হতে এক্স অক্ষের ওপর পি এম লম্ব টানি এবং ওয়াই অক্ষের ওপর পি এন লম্ব টানি। তাহলে ও পি রেখার ঢালি হবে, পি বিন্দুতে বস্তুটির বেগ হবে। তাহলে বেগ ভি ইকুয়াল কি ও পি, রেখা ঢাল ইকুয়াল দূরত্ব বাই সমান পি এম ডিভাইডেড বাই ও এম ইকুয়াল ও এন ডিভাইডেড বাই ও এম, ওকে। যদি গতিশীল কোনো বস্তুর বেগের মান ও দিক সময়ের সাথে অপরিবর্তিত থাকে, তবে সেই বস্তুর বেগকে সমবেগ বলে। বেগ সময় লেখচিত্রের নির্দিষ্ট দিকে পি এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। যেহেতু পি এ রেখা এক্স অক্ষের সমান্তরাল, তাই এই রেখার ওপর যে কোনো বিন্দুতে বা যে কোনো সময়ে বস্তুটির বেগের মানের কোনো পরিবর্তন হবে না, তাই এ ধরনের বস্তুর বেগ সমবেগ। তো এই দুটা চিত্র তোমরা অবশ্যই ভালো করে আঁকাবা রোল পেন্সিল দিয়ে, এবং এই ব্যাখ্যাটা অবশ্যই লিখবা। তোমরা এই জায়গাটা একটু স্ক্রিনশট দিয়ে নাও, ওকে। পরবর্তীতে দেখি আমাদের সময়ের সাথে গতিশীল কোনো বস্তুর অসমবেগের পরিবর্তনের হারকে ত্বরণ বলে। কারণ প্রশ্নে আমাদের কি কি বের করতে বলেছিল? বেগ, যেটা আমরা বললাম, সমবেগ, এখন আসি ত্বরণ। তো এটা হচ্ছে ত্বরণ, ত্বরণ এটা চিত্র, এই চিত্রটা রাখাবা। বেগ সময় লেখচিত্রে ও এ বরাবর গতিশীল কোনো একটি বস্তুর গতিকে দেখানো হয়েছে। ওই লেখচিত্রের উপর যে কোনো একটি পি বিন্দু, পি বিন্দুতে, যেটা এর আগে পড়লাম সেম ওই লেখাটাই আবার এখানে লিখতে হবে তোমাদের। যখন বলতেছে দেখো, তাহলে ও পি রেখা ঢালি হবে, পি বিন্দুতে বস্তুটি ত্বরণ হবে। ত্বরণ এ ইকুয়াল কি ও পি রেখা ঢাল ইকুয়াল বেগ ডিভাইডেড বাই কি সময় ইকুয়াল পি এম ডিভাইডেড বাই ও এম ইকুয়াল ও এন ডিভাইডেড বাই ও এম আসবে, ওকে। এই লেখাটাকে তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, মেটার হবে তোমাদের জন্য। আচ্ছা, এখন পরবর্তী কাজ 2 নম্বরটা দেখি। আমাদের প্রশ্ন দেখো বলতেছে, নিচের একটা চিত্র আছে, এই চিত্রটা দিয়ে ত্বরণ মন্দন নির্ণয় করতে হবে। তো এই চিত্রটা আঁকাবা অবশ্যই রুল পেন্সিল দিয়ে, একটু ভালোভাবে আঁকানোর চেষ্টা করবা। লেখচিত্রের প্রথম 10s অর্থাৎ ও এ অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। এক্ষেত্রে ত্বরণ এ 1 ইকুয়াল ও এ রেখা ঢাল 5 - 0 10 - 0, তাহলে 5 10 0.5 ms - 2। পরবর্তীতে 10s এ অর্থাৎ এ বি অংশে বস্তুটি সমবেগে চলে। এক্ষেত্রে ত্বরণে এ 2 ভিত্তি 2 0 ms - 2। বিসি অংশে বস্তুটি সুষম ত্বরণে চলে। তাহলে এক্ষেত্রে ত্বরণ এ বেস 3 ইকুয়াল বিসি রেখা ঢাল ইকুয়াল 10 - 5 divided by 13 minus 20. 30 minus 20. So 5 by 10 আসছে 0.5 ms minus 2 আসছে। আর আটটা বিষয় আমাদের চ্যানেলের সোশ্যাল গ্রুপগুলো তুমি জয়েন হতে পারো, ভিডিও ডেসক্রিপশন লিংক আছে। এখন আসো সিডি অংশে বস্তুটি সুষম মন্দনে চলে। এই ক্ষেত্রে মন্দন a base 4 equal cd রেখার ঢাল 10 minus 0 40 minus 30 equal 10 equal 1 ms minus 2 আসছে। and OA অংশে আদি বেগ u base 1 equal 0 ms minus 1, তারপর সময় t base 1 equal 10 minus 0 10 as আসছে। আর পাশে যে চিত্রটা আছে এটা অবশ্যই আঁকাবা। আর আমরা জানি s base 1 equal u base 1 t1 plus half a base 1 t, এটা মান দেওয়া আছে। তারপরে দেখো কিছু ফর্ম গুণের মান, তারপর মানগুলান বসাই দিয়ে হিসাবপাতি করে দেখো 25 m আসছে। এখন a b অংশে বেগ v equal 5 ms minus 1 আসছে, সময় t base 2 equal 20 minus 10 equal 10 s আসছে। ওকে, এই অংশটুকু তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও, তোমাদের জন্য উপকার হবে। আর সমবেগে গতিশীল বস্তুর ক্ষেত্রে আমরা জানি s base 2 equal vt base, তারপরে 5 গুণ 10, তারপরে দেখো 15 m আসছে। আর পাশে যে চিত্রটা আছে এটাও অবশ্যই আঁকাবা, যেটা সমবেগের বস্তুর ক্ষেত্রে। bc অংশে আদিবেগ u base 3 equal 5 ms minus 1, সময় t3 equal 13 minus 20 equal 10s, তরণ a3 equal 0.5 ms minus 1। আমরা জানি s3 equal u3 t3 plus half a3, এই যে ফর্মুলাগুলো দেওয়া আছে মানগুলো বসে 75 m আসছে। ওকে, এই মানটা বের হলো। এখন পরবর্তীতে দেখো আবারও এই যে সিডি অংশে আদিবেগে ইউএস থেকে শুরু করে 50 m পর্যন্ত, এটুকু তোমরা একটু দেখে নিও, আমি আর বলতেছি না এগুলো। ওকে, তোমরা যারা জানো অবশ্যই একটু বুঝিয়ে অঙ্কটা করার চেষ্টা করবা অবশ্যই। আর যদি কোনো প্রকার যদি কোশ্চেন থাকে কমেন্টে জানাইও। বস্তু কর্তৃক অতিক্রান্ত মোট দূরত্ব মান বেড়েছে দেখো 200 m, আর পাশের চিত্রটা আবারও আঁকাবা। মানে যেভাবে দিয়েছি অঙ্ক ওভাবে লেখার চেষ্টা করবা, অবশ্যই একটা ভালো মার্ক পাবা। এখন আসে কাজ 3, যে চিত্রটা আছে যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া আছে, চিত্রটা আঁকাবা। আমি একটু থেমে থাকছি এখানে চিত্রটার জন্য। আচ্ছা, চিত্রের পরে যে অংশটুকু আছে এই অংশটুকু তোমরা একটু স্ক্রিনশট দিয়ে নাও। ওকে, পরবর্তীতে দেখো, আচ্ছা পরবর্তীতে আবার চিত্রটা আঁকানোর পরে কিছু তথ্য আবার লিখবা। আর এই অংশে বস্তুটি সুষম বন্ধনে চলে, এই অংশটুকু আবার স্ক্রিনশট দিয়ে নাও তোমরা। ওকে, পরবর্তীতে দেখি আর কিছু নাই। তো এইভাবে তুমি যদি অ্যাসাইনমেন্টের পুরো লিখে রাখো বা লিখে যদি স্যারকে জমা দাও তাহলে অবশ্যই একটা ভালো মার্ক পাবো ইনশাল্লাহ। আর যদি কোনো প্রকার কোশ্চেন থাকে আবারও বলছি কমেন্ট করতে পারো, উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটা লাস্ট অবধি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ, আর প্লিজ সাবস্ক্রাইব টু দিস চ্যানেল।